আমার বেয়াদব স্বভাব, সময় যদিও আমাকে অনুমতি দেয় না, একটু সামান্য বলি, আপনারা অন্য বয়ানের মধ্যে হয়তো শুনিও থাকতে পারেন, ইউটিউবে বয়ান থাকতে পারে, আমি আপনাদেরকে বর্তমান আলোচনার প্রেক্ষিতে একটু স্মরণ করাই দিতেছি। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী আবু বকর, আউয়ালুল মুসলিমিন আবু বকর, রসুলের ইয়ারে গার আবু বকর। আমার বেয়াদব দোস্ত আবাব, রসুলের নামাজের মুসল্লায়, ইমামতির মুসল্লায় সত্র ওয়াক্তের খলিফা আবু বকর। আবু বকর মসজিদ নববীতে নামাজ পড়ার জন্য আসা যাওয়া করে, ইহুদি একটা পথিমধ্যে রাস্তার পাশে দাঁড়াইয়া প্রতিনিয়ত আবু বকরকে ক্রিটিসাইজ করে, কটুক্তি করে, গালব্যাঙ্গানি বুঝেননি আমাদের ফেনীর ভাষা, আপনাদের এখানে কয় কিনা জানি না, হ্যাঁ টিটকারি, আল্লাহু আকবার। প্রতিনিয়ত প্রতিদিন মসজিদে আসার পথে যাওয়ার পথে এই ইহুদি এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখলেই টিটকারি করে, উপহাস করে, গালাগালি করে। হ্যাঁ আমার বেহরা দোস্ত আবাব, আমাদের বর্তমান যুগেও এই ইহুদির স্বভাবাপন্ন কিছু মুসলমান নামের কুলাঙ্গার আছে। একটা মাদ্রাসার ছাত্র যাইতে দেখলে, একজন আলেমকে যাইতে দেখলে, একটু ক্রিটিসাইজ না করলে তার ফ্যাটের বাত হজম হয় না। নামের মুসলমান কিন্তু স্বভাবে ইহুদি, স্বভাবে কি ইহুদি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইহুদির বাচ্চা প্রতিনিয়ত গালাগালি করে, ক্রিটিসাইজ করে, কিন্তু আবু বকর কো জবালুত তাহাম্মুল, আবু বকর জবালুত তাহাম্মুল, আবু বকর বরদাস্ত করার পাহাড়, শুনিও না শোনার বান করে চলে যায়, প্রতি উত্তর করে না, প্রতিবাদ করে না। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর থেকে নামাজ পড়ি বাসার দিকে যাইতেছেন, অর্ধেক রাস্তায় যখন গেছেন রাস্তার পাশে ইহুদি এটা দাঁড়াইয়া দাঁড়াইয়া উঁচু আওয়াজে জোরে জোরে কয়, মুসলমানেরাও ফকির, মুসলমানদের খোদাও ফকির। আজকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কদম আর সামনের দিকে চলে নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গতির মধ্যে হার্ট ব্রেক লাগি গেছে, সাথে সাথে দাঁড়াই গেছে। কারণ কি? কারণ হলো আবু বকরের কলিজায় আগুন ধরে গেছে, আবু বকরের কলিজায় আগুন লাগছে, মুসলমান কেন আগুন লাগলো? ইমানদার নিজের শরীরের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, নিজের মালের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, সম্মানের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, বিবি বাচ্চার উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, মা বাপের উপরে আক্রমণ বরদাস্ত করতে পারে, কিন্তু ইমানদারের সামনে যখন আল্লাহ এবং আল্লাহর রসুলের উপর আক্রমণ করা হয়, ইমানদার আর বরদাস্ত করতে পারে না, ইমানের ইমানদারের কলিজায় আগুন লাগিয়া যায়, ইমানদারের কলিজায় আগুন লাগিয়া যায়। হুজুর সময় শেষ হলে বলিয়েন, আমি তো না, একজন আসলে মনে হয় যেন বক্তা আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কলিজে আগুন লাগছে নি, কেন লাগলো? ইমানদার তো, ইমানদারের সামনে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে গালি দিলে ইমানদার বরদাস্ত করতে পারে না। যদি কোনো ইমানদার নামের কুলাঙ্গার আল্লাহ এবং আল্লাহর রসুলকে গালি দিলে তার কলিজে আগুন লাগে, ওই ওই নাস্তিকের জন্য তার কলিজার মধ্যে যদি ঘৃণা পয়দা না হয়, বুঝতে হবে তার ইমানের মধ্যে গাপলা আছে। আমার বেয়াদব দোস্ত আবাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর বরদাস্ত করতে পারে নাই, এমনি হাত যতটুক উঠছে ততটুকের উপর থেকে ঠাস করে মারছে থাপ্পড় ইহুদির গালের উপর। থাপ্পড়ের চোটে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পাঁচটা আঙ্গুলের নিশান হাতের তালু সহ ইহুদির গালের মধ্যে একেবারে সিল মোহরের মতো লাগি গেছে, সিল মোহরের মতো। এবারে কি ফোর্সে হয়েছে থাপ্পড় চিন্তা করি দেখ, ইহুদি থাপ্পড় খাইয়া এবার মুখ ডলে, ডলতে ডলতে গেছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে সাহাবীদেরকে নিয়ে দিনই তালিম করতেছেন, এই টাইমের মধ্যে ইহুদি এটা মসজিদ নববীতে যাইয়া কয়, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি না
হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান সূচক শব্দ দিয়ে সম্বোধন করব যাইয়া কয় এই মোহাম্মদ কো তোমার আবু বকরে আমারে থাপ্পড় দিছে আমি তোমার কাছে বিচার চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় কি কইলি কার নাম কইলি কো আবু বকর কো দুধ পাগল হেটা থাপ্পড় মারুন জানো থাপ্পড় মারুন নি আরেকটা আছে হেটার নাম ওমর তোর মনেও ভুল হইতেছে থাপ্পড় মারুন নি আরেকজন হেটার কাম হইলো কথাই কথাই শুধু মাই দানি আদরিব আদরিব অনকা তো কথাই কথাই ডান্ডা কয় এটা তো আরহামু উম্মতি বে উম্মতি এটা তো তোর থাপ্পড় মারার কথা না কোন ওমরে থাপ্পড় মারছে নি কয় আমি আমি ওমরের আসিনি আবু বকরের আসিনি আবু বকরে আমারে থাপ্পড় মারছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্টে মামলা দায়ের হইছে মামলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্টে মামলা দায়ের হইছে বাদী একটা রাসূলের দুশমন আর বিবাদী একটা রাসূলের কলিজার টুকরা দেখা যাক আজকে বিচারের রায় কোন দিকে যায় আমার ভাইরা দোস্ত আহবাব বর্তমান যুগে তো আমাদের বিচারের নিয়ম এরকম আমার ছেলে হইলে বিচার এক রকম আরেকজনের ছেলে হইলে বিচার এক রকম আমার দলের লোক হইলে বিচার এক রকম অন্য দলের লোক হইলে বিচার আরেক রকম দেখা যাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্টে আজকে আসামি হইছে আবু বকর বিচারপ্রার্থী নবীজির দুশমন ইয়াহুদি আজকে বিচার কি রকম হয় কেমনে হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদের মধ্য থেকে একজনকে উঠাইছে কয় আবু বকরের বিরুদ্ধে আমি গ্রেফতারি পরোয়ানা জারি করলাম যাও তুমি যেখানে পাও আবু বকরকে ধরে নিয়ে আসো আমার সামনে সাহাবীটা যাইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ঘরে পাইছে কয় আবু বকর নবীজি পাঠাইছেন আপনি নাকি একজন ইয়াহুদিকে থাপ্পড় দিছেন ইয়াহুদি নবীজির কাছে বিচার পাঠিয়েছে আর নবীজি আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির সামনে যাইয়া দাঁড়াইছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর তোমার বিরুদ্ধে মামলা হইছে বাদী এই ইহুদি তুমি নাকি ইহুদি এটার গালে থাপ্পড় দিছো কথা সত্য কিনা কথা সত্য কিনা আপনারা কি মনে করেন আবু বকরের জবান থেকে মিথ্যা বাহির হবে হ্যাঁ যদি মিথ্যা বাহির হয় আবু বকর সিদ্দিক কেমনে হয় আমার বেহরা দোস্ত আবাবেরা একটা মানুষের যেদিন মুখ ফুটছে সেদিন থেকে মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত একটা মিথ্যা কথা মুখ থেকে যদি বাইর হয় সেই লোকটা সিদ্দিক লকবে ভূষিত হইতে পারে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ জি হ্যাঁ ইহুদি সত্য বলছে আমি তার মুখে থাপ্পড় দিছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর সে তোমার ধর্মের লোক হোক আর ভিন্ন ধর্মী লোক হোক তাতে কি তুমি তাকে থাপ্পড় দিবা কেন কি কারণে থাপ্পড় দিছো কারণ দর্শাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ এইভাবে প্রতিনিয়ত আমি মসজিদে আসা যাওয়া করি সে সব সময় রাস্তার পাশে দাঁড়াই আমাকে ক্রিটিসাইজ করে গালাগালি করে কটুক্তি করে উপহাস করে আমি কোনো সময় প্রতিবাদ করি না শুনিও না শোনার বান করে চলে যাই আজকে আমি মসজিদ থেকে নামাজ পড়ি বাসায় যাইতেছি এই ইহুদির বাচ্চা রাস্তার পাশে দাঁড়াইয়া বড় বড় আওয়াজে আমাকে শুনাইয়া শুনাইয়া কয় মুসলমানেরাও ফকির মুসলমানদের খোদাও ফকির ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহকে যখন ফকির বলছে আমি আর বরদাস্ত করতে পারি নাই আর নিজের অজান্তেই তার মুখের মধ্যে থাপ্পড় লাগাইয়া দিছি আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর যদি তোমার দাবি সত্য হয় ইহুদি যদি তোমার খোদাকে ফকির বলেই থাকে তাহলে সে থাপ্পড়ের উপযুক্ত তাহলে সে থাপ্পড়ের উপযুক্ত তোমার থাপ্পড় দেওয়া যথাযথ কিন্তু তুমি যে দাবি করলিয়া তোমার খোদাকে ইহুদি ফকির বলছে তার সাক্ষীকে শুনছে কে সাক্ষী দাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোর্টের বিচারের দ্বারা আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার যে ব্যক্তি কোনো বিষয়ে দাবি করবে সে তার দাবির সপক্ষে সাক্ষী পেশ করবে আর যদি সে দাবির সপক্ষে সাক্ষী পেশ করতে ব্যর্থ হয় তো বিচারক প্রতিপক্ষ থেকে হলফ নিবে যদি হলফ করি
তার দাবির বিপক্ষে হলফ করি বলতে পারে প্রতিপক্ষ তাহলে বিচারের রায় প্রতিপক্ষের দিকে যাবে এই লোকটার দিকে যাবে না আমার বেহরা দোস্ত আবাব যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু বকর সাক্ষী দাও আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ রাস্তার মাঝখানে আমরা দুইজন ছাড়া তো আর কেউ ছিল না ইহুদি বলছে আমি শুনছি আর তৃতীয় কোনো মানুষ ছিল না আমি এখন সাক্ষী দেব কোথা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আবু বকর তোমার সারা জীবনের ত্যাগ সারা জীবনের কুরবানি আমি কিচ্ছু ভুলি নাই মক্কার জমিনে আমি যখন কালিমার দাওয়াত লইয়া ধরে 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 ঘুরতেছিলাম কেউ আমার কালিমা গ্রহণ করে না কেউ আমার কালিমা পড়ে না সর্বপ্রথম তুমিই তো বলছিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর সমস্ত কুরবানি সমস্ত ত্যাগ সমস্ত কষ্ট আমার জন্য তুমি কি কি করছো সব আমার মনে আছে কিন্তু এত সত্ত্বেও সাক্ষী দিতে না পারার কারণে আজকে বিচারের রায় তোমার বিরুদ্ধে যাবে আমার কিছু করার নাই আমি ইতিমধ্যে ইহুদিকে জিজ্ঞেস করব ইহুদির থেকে হলফ নিব যদি ইহুদি হলফ করে বলে আমি মুসলমানদের খোদারে ফকির বলি নাই তখন তো বিচারের রায় তোমার বিরুদ্ধে যাবে আমি ডিগ্রি দিতে বাধ্য হব যেমনি ভাবে তুমি ইহুদির মুখে থাপ্পড় দিছো তেমনি ভাবে তোমার মুখে ইহুদি থাপ্পড় দিয়া প্রতিশোধ তুলে নিবে তখন কি হবে আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লজ্জায় শরমে চোখের পানি আর ধরে রাখতে পারে না চোখের পানি জর্জর জর্জর করে পড়ে ইতিমধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে জিজ্ঞেস করছে ও ইহুদি তুমি মুসলমানদের কথাকে ফকির বলছো কিনা কয় মিথ্যা কথা আমি এরকম কথা বলি নাই আমি এরকম কথা বলি নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলফ করে বলতে পারবা কহ আমি হলফ করে বলতে পারবো আমার লাতের কসম আমার উজ্জার কসম আমি ইহুদ মুসলমানদের খোদাকে ফকির বলি নাই আমার বেয়রা দোস্ত আহবাব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্দতেছেন অপমানের ভয়ে আমি তো ইহুদিকে থাপ্পড় দিছিলাম নির্জনে কেউ দেখে নাই এখন মসজিদ ভর্তি মানুষ এতগুলা মানুষের সামনে ইহুদি আমাকে থাপ্পড় দিবে অথচ আমি সত্যবাদী সে মিথ্যাবাদী আমার বেহরা দোস্ত আহবাব আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আর সে আজিম থেকে তাকাইয়া রইছে সব দেখতেছে সব শুনতেছে জিব্রাইলকে দিছে ডাক ও জিব্রাইল তাড়াতাড়ি আসো এক সেকেন্ড দেরি করতে পারিবা না যাহা কিছু হবে এক সেকেন্ডের মধ্যে হবে কারণ এক সেকেন্ড দেরি হইলে আবু বকরের বিরুদ্ধে আমার বন্ধুর মুখের থেকে রায় ঘোষণা হইয়া যাবে আমার বন্ধুর কাছে যাও কোরআন শরীফের আয়াত লইয়া ওহী লইয়া আমার বন্ধুর কাছে যাও যাইয়া আমার বন্ধুকে জানাও আবু বকরের সামনে ইহুদি যে মুসলমানদের খোদারে ফকির বলছে আমি আল্লাহকে ফকির বলছে এই কথা শোনার মতো তৃতীয় ব্যক্তি আবু বকরের কাছে ছিল না সাক্ষী দেওয়ার মতো সাক্ষী আবু বকরের কাছে নাই আমার বন্ধুকে যাইয়া বলো যদিও আবু বকরের কাছে সাক্ষী দেওয়ার মতো দুনিয়াতে কোনো মানুষ নাই এই ইহুদি আমারে ফকির বলছে আমি আল্লাহ নিজে শুনছি আমার আবু বকরের পক্ষে আমি আল্লাহ সাক্ষী দিয়া দিলাম لقد سمع الله قول الذين قالوا ان الله فقير আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম কত বড় জঘন্য মিথ্যাবাদী হইলে এমন কাজ করতে পারে কত বড় জঘন্য মিথ্যাবাদী হইলে এমন কথা বলতে পারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে মিথ্যাবাদী বানাইয়া সে কয় আমি এমন কথা বলি না এতক্ষণের আলোচনায় কি বুঝলেন ইহুদিদের যে তিনটা স্বভাবের কারণে তাদের উপরে আল্লাহর গজব পড়ছে ওই তিন স্বভাবের এক নম্বর স্বভাব সবচেয়ে জঘন্য স্বভাব হলো মিথ্যা বলার স্বভাব আমার বেহরা দোস্ত আহবাব আল্লাহ পাক রব্বুল আলামিন গায়রিল ইহুদি ওয়ান নাসারা আজমাইন না বলিয়া গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বললেন কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই কথা বোঝানোর জন্য আমার বন্ধুর উম্মতরা খবরদার সাবধান ইহুদি কিন্তু আমার গজব পড়া এদের উপরে আমার গজব পড়ছে তোমরা কোন অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়িয়া ইহুদির আদর্শের অনুসরণ করিও না ইহুদির আদর্শের অনুকরণ করিও না বরং খালিফুল ইহুদ ওয়ান নাসারা ইহুদি যেদিকে যায় সেদিকে যাবি না ইহুদি যেভাবে খায় সেভাবে খাবি না
ইহুদি যেভাবে চলে সেভাবে চলবি না, ইহুদির মতো পোশাক পরিচ্ছদ গ্রহণ করবি না, ইহুদির মতো পরিবার পরিচালনা গ্রহণ করবি না, ইহুদির মতো শিক্ষা দীক্ষার সিস্টেম গ্রহণ করবি না, ইহুদির মতো বিজনেস সিস্টেম গ্রহণ করবি না, ইহুদির মতো পলিটিক্স সিস্টেম গ্রহণ করবি না। আল্লাহ কয় বান্দা, যদি আমার কথা না শুনবি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়া ইহুদির আদর্শের অনুসরণ যদি করবি, তো ইহুদিরা এই তিনটা জঘন্য স্বভাবের কারণে যেমন আমার গজব তাদের উপরে পড়ছে, তোরা যদি ইহুদির আদর্শ অনুসরণ করস, ও বান্দা, তোদের উপরেও আমার গজব পড়বে। আমার কি পড়বে? গজব। মনোযোগ আসেনি? একটা কথা কই শেষ, এবার আমার ফরের বক্তাকে ওনাকে নিয়ে আসেন। না না না, সরি, এই তো শেষ, এই কথা বলি শেষ। কথা শুনেন, একটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা। আজকে যে ফিলিস্তিন, আমরা তো সবাই ফিলিস্তিনের পক্ষে না, কি বলেন? কারা কারা ফিলিস্তিনের পক্ষে হাত উঠেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, হাত নামান। ইসরায়েলের পক্ষে কে কে আছেন একটু হাত উঠান তো। ওইসে উঠেছে, বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই, অথবা মনোযোগ সহকারে শুনে নাই। এই ইসরায়েলের পক্ষের লোক আমাদের দেশে আছে? আছে। ইসরায়েলের পক্ষের লোক আমাদের দেশে আছে? দোস্ত, এক নম্বর তো ইসরায়েলের পক্ষের লোক আমাদের দেশে ওই সমস্ত মানুষ যারা বর্তমানে আমেরিকাপন্থী। কি পন্থী? আমেরিকা কি ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে? আমেরিকা হামাসের বন্ধু না নেতানিয়াহুর বন্ধু? জো বাইডেন কার বন্ধু? নেতানিয়াহুর বন্ধু। সাবধান মুসলমান, কোনো অবস্থায় আমেরিকাকে সমর্থন করা যাবে না। আমেরিকা সারা দুনিয়ার উপরে মডেলগিরি করে মুসলমান মারার পক্ষে, মুসলমান মারার পক্ষে। আমি সেই কথা বুঝাইতে চাইনি, আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য এখানে নিয়ে এসেছি। আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে তো? আমরা ফিলিস্তিনের কল্যাণ চাই, ফিলিস্তিনের মঙ্গল চাই, ফিলিস্তিনের মুক্তি চাই, ফিলিস্তিনের স্বাধীনতা চাই, মসজিদে আকসার মুক্তি চাই, স্বাধীনতা চাই। কিন্তু এই ফিলিস্তিনিদের উপরে আজকে এই মুসিবত আসলো কেন? ইহুদিদের মার কেন খাইতেছে তারা? শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানি দামত বরকাতুল আলিয়া উনার একটা তকরিরের মধ্যে এই কথাটা বলছেন। কি বলছেন? আমার ভাইরা, ইহুদিরা পরিকল্পনা করছে মিডল অফ ওয়ার্ল্ডে তাদের একটা বসতের জায়গা দরকার, তাদের একটা বসতের জায়গা দরকার। সেই পরিকল্পনা অনুযায়ী ইহুদিরা সিদ্ধান্ত নিছে যে ফিলিস্তিনিদের থেকে তারা জায়গা খরিদ করবে এবং সেই খরিদা জায়গার মধ্যে সেখানে তাদের বসত গড়ে তুলবে। আমার বেয়েরা, সিদ্ধান্ত অনুযায়ী ইহুদিরা ফিলিস্তিনিদের থেকে জায়গা খরিদ করা শুরু করছে ন্যায্য মূল্যে না। উদাহরণস্বরূপ, এক ডিসিম জায়গার মূল্য যদি 1 লাখ টাকা হয়, ফিলিস্তিনিদেরকে তারা দিতেছে 10 লাখ টাকা, অর্থাৎ ন্যায্য মূল্য থেকে 10 গুণ বেশি, 10 গুণ বেশি। এখন ইহুদিরা ইহুদির স্বার্থে 10 গুণ বেশি মূল্য দিয়া জায়গা খরিদ করতেছে, আর ফিলিস্তিনিরা টাকার লোভে টাকার স্বার্থে এই 10 গুণ বেশি মূল্যের বিনিময়ে তাদের কাছে জায়গা বিক্রি করতেছে। এরা এদের স্বার্থ নিয়া, ওরা ওদের স্বার্থ নিয়া। আমার ভাইয়েরা, অল্প কিছুদিনের মধ্যে ফিলিস্তিনের অনেক লোক, ম্যাক্সিমাম পার্সন লোক, ফিলিস্তিনের জায়গা ইহুদের কাছে বিক্রি করে দূর দূরান্তে তারা স্থানান্তরিত হয়ে গেছে। এখন অল্প কিছু সংখ্যক মানুষ আর সেখানে মাইনরিটি পার্সন মানুষ ফিলিস্তিনের মধ্যে আছে। এইবার ইহুদি শক্ত হয়ে গেছে, এতদিন পর্যন্ত টাকা দিয়ে কিনি মানুষকে স্থানান্তর করছে, ফিলিস্তিন থেকে বহিষ্কার করছে, যখন দেখছে তাদের সংখ্যা কমে গেছে, এখন আর টাকা দেয় না, এবার লাথি মারি উঠাই দিতে চায়। এই লাথি মারার ধারাবাহিকতা এখনো পর্যন্ত বিদ্যমান, এখনো পর্যন্ত আছে, এখনো পর্যন্ত এই ফিলিস্তিনিদের উপরে নির্যাতন করে লাথি মেরা তাদেরকে ফিলিস্তিন থেকে উচ্ছেদ করতে চায় এই ইহুদির দল। তখনকার সময়, তখনকার সময় যখন ইহুদিরা ফিলিস্তিনের থেকে জায়গা কিনতেছে সেখানে বসত গড়ার জন্য, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত
আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তখন একটা ফতোয়া লিখছিলেন ও ফিলিস্তিনি ভাইয়েরা তোমরা যেই মূল্যে ইহুদির কাছে জমিন বিক্রি করতেছো এই মূল্যে ইহুদির কাছে জমিন বিক্রি করা তোমাদের জন্য জায়েজ হবে না হারাম হবে কারণ এটা ন্যায্য মূল্য নয় এটা বৃদ্ধি মূল্য চড়া মূল্য এই চড়া মূল্যে জমিন তোমরা বিক্রি করতেছো তোমাদের সাথে কিন্তু ইহুদিরা তোমাদের থেকে খরিদ করতেছে তোমাদের কল্যাণের জন্য নয় অতি সত্বর অনতি বিলম্বে অনতি বিলম্বিত আগামীতে তোমাদের উপরে ইহুদিদের পক্ষ থেকে স্টিম রোলার চলবে তখন তোমরা বরদাস্ত করতে পারবে না তোমরা তোমাদের জায়গায় বহাল থাকো ইহুদিদের কাছে জমিন বিক্রি করিও না কিন্তু ফিলিস্তিনি ভাইরা হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির এই ফতোয়ার দিকে ভ্রুক্ষেপ করে নাই টাকার লোভে হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির ফতোয়া মানে নাই তারা এই চড়া মূল্যে ইহুদিদের কাছে জমিন বিক্রি করতে আছে যার ফলশ্রুতিতে আজকে এই ফিলিস্তিনি ভাইদের উপরে এই বিপদ আর এই মুসিবত আমি এই কথাটা আপনাদেরকে এইটা বোঝানোর জন্য বলছি গাইরিল মাগদুবি আলাইহিম আল্লাহ পাক আমাদেরকে দরখাস্তের সম্পূরক শিখাইতেছে বান্দা তোমরা বলো আয় আল্লাহ আমাকে দিয়া তুমি ইহুদিদের পদাঙ্ক অনুসরণ করাইও না ইহুদিদের আদর্শ অনুসরণ করাইও না ইহুদিদের চলার পথের পথিক আল্লাহ তুমি আমাকে বানাইও না আমরা প্রতিনিয়ত এই দরখাস্ত করি অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি